কিছুদিন আগে ঘুরতে গেছিলাম অযোধ্যা। সেই অযোধ্যা নিয়ে দুটো ভিডিও আমি আমার চ্যানেলে ছেড়েছিলাম, কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন যে এই দুটো ভিডিও একসঙ্গে করে ছাড়তে এবং অযোধ্যা সম্বন্ধে একটা ক্লিয়ার কাট ইনফরমেশন দিতে, যাতে তারা একই দিনে বা দুদিনের মধ্যে অযোধ্যা ঠিকঠাকভাবে ঘুরতে পারে। তো আমি সেইভাবে সাজিয়ে আজকে এই ভিডিওটা বানিয়েছি যে অযোধ্যা টোটাল আপনারা কিভাবে দুদিনে ঘুরে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। কলকাতা থেকে অযোধ্যা যাওয়ার বেসিক্যালি দুটো কি তিনটে ট্রেন আছে। তার মধ্যে যেই দুটো ট্রেন প্রত্যেক দিন চলে সেটা হচ্ছে কলকাতা জম্মু তাওয়ি এক্সপ্রেস আর হাওড়া দেরাদুন এক্সপ্রেস। আমি গেছিলাম দুন এক্সপ্রেসে, তবে সেই ট্রেনের অভিজ্ঞতা খুব খারাপ ছিল, যেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না এবং আপনাদেরকে বলবো এই ট্রেনটা অ্যাভয়েড করতে। তো আপনাদের উচিত হবে কলকাতা থেকে জম্মু তাওয়িগামী যে ট্রেনটা আছে সেইটাতে করে অযোধ্যায় পৌঁছানো। এই হচ্ছে অযোধ্যা স্টেশন, মন্দিরের মতো একটা রূপের দেয়া হয়েছে। কাল 8:25 দুন এক্সপ্রেস ধরে আমি অযোধ্যায় এসেছি। আজকে 1:55 পৌঁছানোর কথা ছিল, পৌঁছালো 5:30 সময়, সুতরাং বুঝতে পারছেন কতটা লেট। অযোধ্যা পৌঁছে আপনাদের প্রথম প্রশ্ন, থাকবেন কোথায়? আমি ছিলাম ইউপি গভর্নমেন্টের সাকেত গেস্ট হাউসে। এর বুকিং ইউপি গভর্নমেন্টের সাইট থেকে অনলাইনেও করতে পারেন বা এখানে এসে অফলাইনেও করতে পারেন, প্রোভাইডেড রুম যদি অ্যাভেলেবেল থাকে। এর রুম রেন্ট কত? এই হচ্ছে তার রুম রেন্ট, এখান থেকে দেখে আপনারা একটু আইডিয়া করে নিন। অযোধ্যা কীভাবে ঘুরবেন? অযোধ্যা ঘুরতে গেলে আমি আপনাকে বলবো পুরো গাড়ি বুক করার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট কোনো গাড়ি বুক করারই দরকার নেই। যেখানে আপনি রয়েছেন সেখান থেকে সিধে চলে আসুন সরজু নদীর তীরে এবং এখান থেকেই শুরু করুন আপনার অযোধ্যা ভ্রমণ। হচ্ছে সেই সরজু নদী যেখানে ভগবান রাম তার ভাইদের সঙ্গে স্নান করতেন। দারুণ থ্রিলিং ব্যাপারটা না? আজকে আপনাদের সেই সমস্ত জায়গা নিয়ে যাব যেখানে ভগবান রামের অরিজিনাল বাড়ি ছিল, অরিজিনাল মহল ছিল। এতদিন আমরা যা দেখেছি টিভির পর্দায় যে একটা সেট, শুটিংয়ের সেট বানিয়ে সেখানে বাড়িটা দেখাতো দেখিয়েছে সিরিয়ালের লোকে, আজকে দেখবো অরিজিনাল। চলুন যাওয়া যাক সূর্যঘাট, আর এই হচ্ছে মেন রোড, আর এই রোড ক্রস করে এদিকে নেমে যাবেন রাম কি পৌড়িতে। হরিদ্বারে যেমন হর কি পৌড়ি আছে সেরকম অযোধ্যাতে আছে রাম কি পৌড়ি। এইটা হচ্ছে রাম কি পৌড়ি, আর সন্ধেবেলায় এখানে হরিদ্বারের মতোই আরতি হয়। এখানে দেখুন, এখানে একটা মন্দির আছে, ভালো করে খেয়াল করুন। এই হচ্ছে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে নাগেশ্বরনাথ মন্দির। মন্দিরের গল্পটা ঠিক এরকম, একবার রামের ছেলে কুশ সরজু নদীতে স্নান করছিল, স্নান করতে করতে তার হাতের আমলেটটা জলে খুলে পড়ে যায়। এক নাগের নাগকন্যা সেটা খুঁজে পায়, সেটা যখন সে কুশকে ফেরত দিতে আসে কুশের সঙ্গে তার প্রেম হয়ে যায়। কুশ সে কথা জানতে পেরে, যেহেতু নাগকন্যা শিবের উপাসক ছিল তাই শিবের মন্দির একটা বানিয়ে দেয়, সেই মন্দিরটার নাম হয় নাগেশ্বরনাথ মন্দির। সুতরাং এই মন্দিরটা হচ্ছে খুব প্রাচীন মন্দির। নাগেশ্বরনাথ মন্দির থেকে মাত্র 900 মিটার দূরে আছে তিন কলস তিওয়ারি মন্দির। এইটা হচ্ছে তিন কলস মন্দির, যেটাকে তিওয়ারি মন্দিরও বলে। ভগবান রাম এবং তার ফ্যামিলির প্রিয়েস ছিলেন, ধর্মগুরু ছিলেন, পূজারী ছিলেন ঋষি বশিষ্ঠ। মনে করা হয় এটা তার আশ্রম এবং ভগবান রাম তার ভাইদের সাথে সকলে এখানেই প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন বলে মনে করা হয়। মন্দিরের ঠিক অপোজিটে আছে তুলসীদাস গার্ডেন। এই হচ্ছে সেই তুলসীদাস গার্ডেন, এখানে তুলসীদাসজির একটা মূর্তি আছে। 1963 এই গার্ডেনটা বানানো হয়েছিল। তুলসী উদ্যান থেকে ছোটি দেবকালী মন্দির যেতে আপনার টাইম লাগবে হার্ডলি 7-8 মিনিট,
দূরত্ব 550 মিটার। লোকে বলে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন মা সীতা। এখানে প্রসাদ হিসাবে লবঙ্গ দেওয়া হয়। মন্দিরটা খুবই প্রাচীন। ছোটি দেবকালী মন্দির থেকে হনুমানগড়ির দূরত্ব মাত্র 850 মিটার, পায়ে হেঁটে সময় লাগে 10 মিনিটের মতো। এই হচ্ছে হনুমানগড়ি যাওয়ার রাস্তা। এই হচ্ছে সেই হনুমানগড়ি। এর গল্পটা ঠিক এরকম, ত্রেতা যুগে ভগবান রাম তার কার্য শেষ করার পর যখন বৈকুণ্ঠে ফিরে যাচ্ছিলেন, তার সমস্ত সঙ্গী সাথীদের বললেন আপনারাও চলেন আমার সাথে। কিন্তু হনুমান রাজি হলো না, সে বলল সে এখানে থেকে রামের নাম করবে। সেই দিন রাম তাকে আশীর্বাদ করে এবং এখানকার রাজা করে দিয়ে বলে তুমি এখানে থেকে আমার রাম করো আর এই জায়গাটার রক্ষা করো যতদিন না আমি এখানে আবার ফিরে আসি। তখন থেকে এখানে হনুমানের মন্দির স্থাপিত হয়। আর লোকে বলে যে এই অযোধ্যার রাম জন্মভূমি ঘুরে দেখার আগে হনুমানগড়ির দর্শন করতে হয়, হনুমানের থেকে পারমিশন নিতে হয়, তবে দর্শন সফল হয়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। 84টা সিঁড়ি আছে, 84টা সিঁড়ি উঠে তবে মন্দিরে যেতে হবে। যাচ্ছি প্রাচীন রাজদার মন্দির আছে, এই সিঁড়ি উঠে আপনাকে রাজদার মন্দিরে যেতে হবে। এই হচ্ছে প্রাচীন রাজদ্বার মন্দির। কলকাতার ছবি দেখালে হাওড়া ব্রিজ দেখি, আগ্রার ছবি দেখালে তাজমহল দেখি, আর অযোধ্যার ছবি দেখালে এই মন্দিরটাকে আমরা দেখি। যদিও আজ থেকে 3-4 বছর পর যখন, তখন আর এই মন্দির অযোধ্যা মানে এই মন্দির দেখাবে না, নতুন মন্দিরটা দেখাবে। এই হচ্ছে রাজদ্বার মন্দির, অযোধ্যার রাজার মন্দির। থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা দিয়ে গেলে আমরা 100 মিটার দূরত্বে পেয়ে যাব দশরথ মহল। এখানে লক্ষ্য করুন সমস্ত দোকান হলুদ রঙের, এটাই এখানকার প্রথা। এখন এসছি দশরথ মহলে। অযোধ্যার রাজা দশরথের বানানো এই মহল, লোকে বলে যে ভগবান রাম এবং তার ভাইদের ছোটবেলা এখানেই কেটেছে। ঢুকতেই একটা সিংহদ্বার, বহু বছর পুরনো এই সিংহদ্বার, পরে রেনোভেশন যদিও হয়েছে। মহিলাদের জন্য এই সমস্ত জায়গাগুলো ছিল, আর নিচে এখানে সভা বসত। দশরথ মহলের বাঁ দিকের রাস্তা দিয়ে চলে যাবেন কনক ভবনে, খুব বেশি দূর নয়, হেঁটেই চলে যায় যে। এখন এসছি কনক ভবনে। এই হচ্ছে কনক ভবনের প্রধান দ্বার। রেনোভেশন পরে হয়েছে, বাট অপূর্ব সুন্দর। এই হচ্ছে কনক ভবন, যে ভবনটা মা কৈকেয়ী মা সীতাকে দান করেছিলেন তার মুখ দেখাই হিসেবে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নাই, তাই দেখাতে পারছি না। কনক ভবন মন্দিরের পাশ দিয়ে রাস্তা গেছে রাম জন্মভূমির দিকে। দূরত্ব 800 মিটার, পায়ে হেঁটে মিনিট দশেক সময় লাগে। এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাম জন্মভূমির ভেতর কোনো রকম মোবাইল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা এইগুলো যাবে না। এখানে ছোট ছোট লকার ভাড়া পাওয়া যায়, সেই লকারে আপনার জিনিসপত্র রেখে আপনাকে রাম জন্মভূমির ভেতর যেতে হবে। এই লকারের ভাড়া হচ্ছে 10 টাকা থেকে শুরু করে 30 টাকা। ভেতরে ভারত রাক্ষসের মন্দির, সীতার রসই, রামের ঘর, অনেক অনেক কিছু আছে। আর রামের মূর্তি অসাধারণ সুন্দর। যাদের মনে, যারা ভালো মানুষ তারা ঠিক আছে, যাদের মনে কোনো রকম পাপ থাকে বা কোনো কিছু থাকে, তারাও যদি এখানে আসে তাদের মন ভালো হয়ে যাবে সেই রামের মূর্তি দেখে। নাস্তিক মানুষও আস্তিক হয়ে যাবে। আমার কথা বিশ্বাস না হলে একবার আসুন এখানে।
আর এইটা হচ্ছে আমাবাগাম মন্দির। চলুন একবার দর্শন করে নিই, করে নিয়ে সুগ্রীব কিলা যাবো। আসতেই সীতার রান্নাঘর পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আমাবাগাম মন্দির এটা হচ্ছে সীতার রান্নাঘর, যেখানে বিনা পয়সায় খাওয়ানো হয়। এখানে কোনো রকম পয়সা নেওয়া হয় না, বিনা পয়সায় সবাইকে খাওয়ানো হয়। এই যে দেখছেন ওপরে যাচ্ছে সব খাবার ঘর ওপরে। আমামা মন্দির থেকে ডান দিকে ঘুরে একটা ছোট গলির মধ্যে দিয়ে যাওয়া যাবে সুগ্রীব কিলা। চলুন যাওয়া যাক। এইটা হচ্ছে সুগ্রীব কিলা, এটা বানিয়েছিল মহারাজা ভরত। রাম যখন যুদ্ধ জয় করে লঙ্কা জয় করে অযোধ্যা ফেরত এসেছিল, রামের স্বাগতের জন্য এইটা বানিয়েছিল মহারাজা ভরত। পরবর্তীকালে সুগ্রীবকে, বানর রাজা সুগ্রীবকে শ্রীরাম এইটা গিফট করেছিল এখানে থাকার জন্য। তখন থেকে এটার নাম হয়ে যায় সুগ্রীব কিলা। এখন এটা বন্ধ আছে, তাই ভেতরে ঢোকা যাবে না। সুগ্রীব কিলার সামনে থেকে টোটো ধরবেন, ভাড়া নেবে 20 টাকা শেয়ারে, বা আপনি টোটাল টোটো বুক করতে পারেন, সেক্ষেত্রে আপনার 100-150 টাকা খরচ হবে। যাবেন 1.5 কিলোমিটার দূরে শ্রী রাম জন্মভূমি ন্যাস কারিয়েশালাতে। সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাথর কাটিং করে ডিজাইন তৈরি হচ্ছে, সেই পাথর দিয়ে তৈরি হবে রাম জন্মভূমি, যেটা অলরেডি তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যে পাথরগুলো এসছে, সেই পাথরগুলো এখানে রাখা রয়েছে। এই যে ঘন্টাটা দেখছেন, এই ঘন্টাটা মন্দিরের ওপরে লাগবে। এটা সাউথ ইন্ডিয়া থেকে এসছে ঘন্টাটা, সেটা মন্দিরের ওপরে লাগবে। এইটা হচ্ছে মন্দিরের একটা স্ট্রাকচার রাখা রয়েছে, এইরকম মন্দিরটা তৈরি হবে। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পাথরগুলো এসছে, এই পাথরগুলোই মন্দিরে লাগবে। দেখুন এখানে কোনো সিমেন্ট লাগবে না, নাট বল্টু দিয়ে স্ক্রু করে লাগানো হবে। দেখুন কারুকার্যটা দেখুন শুধু, এই সমস্ত পাথর অযোধ্যার মন্দিরে লাগবে এবং মন্দির তৈরি হবে। এই ছিল অযোধ্যা শহরের ভেতরে দ্রষ্টব্য স্থানগুলো। অযোধ্যা শহরের বাইরেও কিছু কিছু স্থান আছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন। চলুন এইবার দেখে নেওয়া যাক সেগুলো কিভাবে ভিজিট করবেন। যদি আপনারা অযোধ্যা সকালে পৌঁছে যান, তাহলে এই দর্শনীয় স্থানগুলো যেগুলো অযোধ্যার মধ্যে আছে সেইগুলো প্রথম দিন ঘুরবেন। দ্বিতীয় দিন ভোরবেলা অযোধ্যার বাইরে যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতে যাবেন। এখন অযোধ্যার আউটস্কিটে ঘুরতে যাচ্ছি। এই হচ্ছে সোনি, উনি আমাকে ঘোরাবেন, উনি আমার থেকে 500 টাকা নেবেন, তার বদলে পুরো অযোধ্যাটা ঘুরিয়ে দেবেন অযোধ্যার বাইরে। আপনারা যখন অযোধ্যা আসবেন, দুদিনের ট্যুর প্ল্যান করে আসবেন। একদিন অযোধ্যার সিটির মধ্যে যে সমস্ত মন্দির আছে সেগুলো করবেন, আর একদিন হচ্ছে আউটস্কিট অযোধ্যা। অযোধ্যার আউটস্কিটে ঘোরার জন্য আপনারা এই ম্যাপটাকে ফলো করুন। আমি বিড়লা ধর্মশালার সামনে থেকে টোটোতে চেপে বসেছিলাম। সেখান থেকে প্রথমে যাব সুরজকুণ্ড, তারপর যাব রাজা দশরথ সমাধিস্থল, তারপর সেখান থেকে যাব নন্দীগ্রাম বা ভরতকুণ্ড যেটা আছে সেখানে, সব শেষে যাব গুপ্তার ঘাট। সুরজকুণ্ড অযোধ্যা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে সময় লাগে প্রায় আধা ঘন্টা মতো। এইটা হচ্ছে সুরজকুণ্ড। লোকে বলে ভগবান রামের পরিবার তারা এই কুণ্ডেই স্নান করতেন, আর এখানে সূর্যদেবের উপাসনা করতেন। এই হচ্ছে সেই সূর্যনারায়ণের মন্দির যেখানে ভগবান রামের পরিবার স্নান করে পুজো করতেন। সুরজকুণ্ড থেকে
মহারাজা দশরথের সমাধিস্থলের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। এই হচ্ছে মহারাজা দশরথের সমাধিস্থল। রাম তখন বনবাসে ছিল। মহারাজা দশরথের মৃত্যু হলে ভরত এবং শত্রুঘ্ন তার অন্ত্যেষ্টিক্রিয়া এই জায়গায় সম্পন্ন করেন এবং এখানে তার সমাধিস্থলটি গড়ে তোলেন। এই হচ্ছে সেই সমাধিস্থল। সমাধিস্থলে ঢুকেই প্রথমে দেখবেন 4টে পদচিহ্ন। এই 4টে পদচিহ্ন হচ্ছে গিয়ে রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। তারপর দেখতে পারবেন 3টে পিণ্ড। মহারাজা দশরথকে পিণ্ডদান করা হয়েছিল, সেই হচ্ছে 3টে পিণ্ড। আর সর্বশেষ দেখতে পাবেন বশিষ্ঠ মুনির পদচিহ্ন। এখানে 2টি অস্ত্র আছে। এই অস্ত্র 2টি অত্যন্ত প্রাচীন। এটা কোত্থেকে এসছে, কার অস্ত্র, তা কেউ বলতে পারে না। তবে এই এখানে একটা মান্যতা আছে, এই মন্দিরে যে মুক্ত হস্তে দান করেন তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। কিন্তু এটা হচ্ছে সবই প্রচলিত কথা। এখন যাচ্ছি নন্দীগ্রাম বা ভরতকুণ্ড। এখান থেকে দূরত্ব 21 কিলোমিটার। এখন এসেছি ভরতকুণ্ডে। এই হচ্ছে সেই বটগাছ যেখানে মহারাজা ভরত রামের পাদুকা রেখে তপস্যা করেছিলেন। সেই চরণ পাদুকা রেখেছিলেন এবং এইখানে তপস্যা করেছিলেন, এবং একসময় হনুমানের সঙ্গে তার মিলনও এই জায়গায় হয়েছিল ভরতের। এটা হচ্ছে প্রাচীন ভরত গুফা তপস্থল, মানে যেখানে বসে তপস্যা করেছিল সেই জায়গাটা আছে। চরণ পাদুকা লে সকতে। এইটা হচ্ছে সেই প্রাচীন তপস্থল যেখানে রামের পাতা ভরত বসে তপস্যা করেছিল। এই হচ্ছে সেই লোকে বলে এটার মধ্যে নাকি 27টা তীর্থস্থলের জল আছে। এই হচ্ছে সেই কুয়া। এখানে একটা মন্দির আছে, রাম ভরত মিলন মন্দির। যাচ্ছি উত্তার ঘাট, আমার এই অযোধ্যা ট্যুরের শেষ পয়েন্ট। আপনাদের রামায়ণের শেষ ভাগটা মনে আছে? ভগবান রাম তার লীলা শেষ করে বৈকুণ্ঠে চলে গেছিলেন। তো ভগবান রাম কোথা দিয়ে বৈকুণ্ঠে গেছিলেন? গেছিলেন সরযু নদীতে, সরযু যে নদী আছে সেখানে ডুব দিয়ে। সরযু নদীর কোথা দিয়ে ডুব দিয়েছিলেন? ডুব দিয়েছিলেন গুপ্তার ঘাট দিয়ে। আর আমি এখন দাঁড়িয়ে আছি এই গুপ্তার ঘাটে। এই হচ্ছে সেই গুপ্তার ঘাট যেখান থেকে ডুব দিয়ে ভগবান রাম চলে গেছিলেন বৈকুণ্ঠে। এর সামনে একটা মন্দির আছে, রামের মন্দির, খুব সুন্দর, যাবো সেই মন্দিরে। তার আগে দেখে নিন এই গুপ্তার ঘাট, এখানে নৌকাও চলে। তো বন্ধুরা, এপিসোডটা কেমন লাগলো? যদি ভালো লাগে তবে লাইক, নাহলে নয়। যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার, আর এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি করে দিন প্লিজ। সাবস্ক্রাইব করার সময় পাশে দেখবেন না একটা সেই ঘন্টার মতো ছোটো আইকন, ওটাকে একটু অল করে দেবেন। তাহলে হবে কি, আমি যখনই একটা নতুন ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে। ওকে, আজ এই পর্যন্ত, আবার পরে দেখা হবে। আপনারা এনজয় করুন গুপ্তার ঘাট।